بسم الله الرحمن الرحيم السلام عليكم আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি অনেক মজার লোভনীয় রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এটা হলো পোস্তদানা কাজু বাদামের একটা লোভনীয় রেসিপি ঘরে থাকা যে কোনো বড় মাছ দিয়ে রেসিপিটা রান্না করা যায় তো এই যে এখানে আমি আজকে রান্না করেছি আমার বাসায় রুই মাছ মিরকে মাছ সবকিছুই ছিল তো মিরকে মাছ দিয়ে মূলত আমি আজকে এটা রান্না করেছি তো তোমাদের ঘরে যে মাছ থাকবে বড় মাছ দিয়ে এটা রান্না করলে আসলে বেশি ভালো লাগে তো এখানে আমি কিছু বড় মাছ নিয়ে নিয়েছি আর এই মাছগুলো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে তারপরে এখানে আমি যে পোস্তদানার একটা পেস্ট তৈরি করব তো পোস্তদানা আর কিছু আদা আর এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিব দিয়ে তারপরে এটা সুন্দর করে ব্লেন্ড করে নিব তো এদিকে আমার কাজু বাদাম আর পোস্তদানার একটা পেস্ট তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এটা এক সাইড করে রেখে দিব আর এখানে আমি মাছের সাথে কিছু আলু ফ্রাই করে নিব তো এখানে আমি দুটো আলু পাতলা করে কেটে ফ্রাই করে নিচ্ছি তো আলুর সাথেও আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এবার হালকা একটা ব্রাউন কালার আসলে এগুলো আমি নামিয়ে নিব আর এদিকে আলু আর মাছ ভাজা যে তেলটা ছিল সেটার ভিতরে আমি আস্ত জিরা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আর পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর এখানে যে উপকরণগুলো লাগবে শুকনা উপকরণ সেখানে আমি স্বাদ মতো লবণ হলুদ পাউডার মরিচ পাউডার জিরে পাউডার ধনে পাউডার নিয়ে নিয়েছি তো এখন আমি আদা আর রসুন পেস্ট দিয়ে হালকা একটু ভেজে নিব তাহলে আদা আর রসুনের যে কাঁচা একটা সেন্ট আসবে সেটা আসবে না ভালোভাবে ভেজে নিলে তো এটা আমি পেঁয়াজ আর তেলের সাথে ভালোভাবে একটু ফ্রাই করে নিলাম তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে যে শুকনা উপকরণগুলো রেখেছি সেগুলো দিয়ে দিব না হলে আসলে নিচ থেকে পুড়ে যাবে আর এই পানি দিয়ে মূলত মশলাটা কষানো কমপ্লিট হয়ে যাবে তো এদিকে আদা হলুদ পাউডার মরিচ পাউডার ধনে পাউডার জিরা পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিব তো এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে তো এই যে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে এসেছে তারপরে এখানে আমি যে কাজু বাদাম আর পোস্তদানার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এখানে সামান্য পরিমাণ টক দই অ্যাড করেছি অ্যাড করে আমি এটা আরও কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নিব আসলে মশলাটা যত সুন্দর কষানো হবে মাছের রেসিপিটাও কিন্তু বেশি একটা টেস্ট হবে তো এখানে যে আলুগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখন মশলার ভিতরে দিয়ে দিব দিয়ে আমি আরও কিছুক্ষণ আলুটা মশলার সাথে কষিয়ে নিব যাতে আলুটা একটু কাঁচা থাকলে সেটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আলু আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আর ঝোলের পানি দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত এখান থেকে বলক না আসবে আর এই যে বলক চলে এসেছে এবার এখানে আমি যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আরও কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রান্না করে নিব যাতে মাছের ভিতর মশলাটা খুব সুন্দরভাবে চলে যায় আর মাছের ভিতর মশলাটা না যাওয়া পর্যন্ত কিন্তু মাছটা খেতে স্বাদ লাগবে না আর তিন চারটা কাঁচা মরিচ উপর থেকে হালকা চিড়ে ছিটিয়ে দিলাম তারপর আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম আর এই তো এদিকে আমার
পোস্ত দানা কাজু বাদাম দিয়ে মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো নামানোর আগে এখানে আমি গরম মশলা পাউডার দিয়ে তারপরে এই যে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো দেখো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো অবশ্যই ট্রাই করবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।